হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। প্রথমে রঙালী বিহুর শুভেচ্ছা জানালো হমু অসমবাসী রাইজক। এটা কথা জানেনে, আজি এই দুর্যোগের দিনত আমি যে সুস্থ সবল আছো তার বাবে প্রথমে ধন্যবাদ জানাও হমু স্বাস্থ্যকর্মী, পুলিশকর্মী, সাফাই কর্মী আর মিডিয়া কর্মী। এই সময়ত ঈশ্বররূপী এজন মানবক মর কোটি কোটি প্রণাম। মই কোনো রাজনৈতিক দলের সমর্থক নহও, কিন্তু আজির এই দুর্যোগের সময়ত ঈশ্বরের এই দূতর চরণত মর শ্রদ্ধা অর্পণ করিল। চাওক মই কার কথা কৈ আছো। এই মানুষজনের কথাই কয় আছো, আমার অসমৰ কারণে এই হেমন্ত স্যার যেটু করে আছে তুলনা নহয়। এটা কথা মনত পড়িল আজি, যে আহোম সেনাপতি লাচিতে কি কৈছিল, তেও কৈছিল যে দেশতকৈ মমায় ডাঙর নহয়। আজি হেমন্ত স্যার এইটুয়ে বুঝাই দিলে দেশতকৈ নিজের জীবন ডাঙর নহয়। এইভাবে যিদিনার পৰা এই দুর্যোগ আহিছে সেইদিনার পৰা তেও ক্ষান্ত থাকা নাই। ধুবরীর পৰা চৌধী অসমবাসীর কারণে যুঁজি আছে। যিমানে ধন্যবাদ নিদিও কিয় কম হৈ যাব। হয় স্যার, অসমবাসীর কারণে যেটু করে আছে, আমার এটাই কথা, ভগবানের ওচৰত প্রার্থনা করো যেন তেওঁৰ জীবন দীর্ঘায়ু হয়। এইটোৱে আজি সৰু এটা ভিডিও বনালো, নাজানো কেনেকুৱা হৈছে। আৰু আমি এনেকুৱা লিডাৰ বা সমাজ সেৱক কেতিয়াও দেখা নাই। সঁচাই চেলুট হেমন্ত স্যার, চেলুট। আপুনি আমাৰ কাৰণে যিটো কৰি আছে গোটেই দিন ৰাতি, তো বিশেষ একো নকওঁ, সবাই ঘৰত থাকক, সুস্থ থাকক এইটোৱে। আর মোর এই ভিডিওটি যদি আপনার অলপ ভাল লাগিছে তেতিয়া হলে লাইক করক, কমেন্ট করক, শেয়ার করক। এখিনিয়ে ধন্যবাদ। জয় আই অসম।